হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা লাস্ট ভিডিওতে দেখেছি কিভাবে এইচরেফের মাধ্যমে একটি সাইটের প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে হয়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কয়েকটি ইরর বা একটি ইরর সলভ করা যায়। আজকে যে ইররটি আমরা সলভ করব সেটি হলো অরফানেস পেজ। ওকে, আমরা একটু চলে যাই। দেখা যাচ্ছে আমাদের এইচরেফে অডিট শেষ হয়ে গেছে এবং অডিটের পরে আপনারা এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে আপনাদের কয়েকটি ইস্যু দেখাচ্ছে। দেখেন, ইরর অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ইররগুলো আমরা দেখতে পাবো। ইররগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। প্রথম ইররটি হলো অরফানেস পেজ হ্যাজ নো ইনকামিং ইন্টারনাল। আমরা প্রথমে যেটার ভিতরে ঢুকি, আমরা প্রবলেমটা ফাইন্ড আউট করি, ওয়াই অ্যান্ড হাউ টু ফিক্স। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন অরফানেস পেজ সম্পর্কে বলা আছে এবং হাউ টু ফিক্স, এটা কীভাবে ফিক্স করতে হয় সেটাও আপনাকে এই স্রেফ জানিয়ে দিচ্ছে। এখন আমাদেরকে বুঝতে হবে যে অরফানেস পেজটা কী। অরফানেস পেজটা হলো, সাপোজ আমার এখানে এই ওয়েবসাইট, আমরা এখানে অরফানেস পেজ যেটা ডিটেক্ট করছি আমরা একটু ওপেন করি। এটা হলো buyelectricscooter.com/writeforus, তার মানে এটা হলো অরফানেস পেজ। অর্থাৎ এই যে পেজটা আছে, এই ল্যান্ডিং পেজটা, এটা এই ওয়েবসাইটের আর কোথাও ইন্টারনাল লিঙ্ক হিসেবে ইউজ করা হয়নি, এই জন্য এটাকে অরফানেস পেজ বলা হয়। ওকে, এখন কীভাবে সলভ করতে হবে দেখেন। সলিউশনটা খুবই ইজি সিম্পল, সেটা হলো আমাদের এই পেজটাকে এই ওয়েবসাইটের অন্য কোনো একটা পেজের সাথে বা ল্যান্ডিং পেজের সাথে ইন্টারনাল লিঙ্ক হিসেবে ইউজ করতে হবে। দ্যাটস ইট, তাহলে আমাদের এই অরফানেস পেজের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমরা একটু চেষ্টা করি। আমরা প্রথমে এই রাইট ফর আস যে লিঙ্কটা আছে এটার ভিতরে আমরা ঢুকার চেষ্টা করলাম। দেখেন, এখানে আমরা একটু বোঝার চেষ্টা করবো যে এই পেজটা মূলত কী নিয়ে। এই পেজটা হলো এই সাইটের ভিতরে যে কেউ যদি গেস্ট পোস্ট করতে চায় তাহলে সে করতে পারবে, সেই সম্পর্কে এখানে বলা আছে। এখন আমরা এই লিঙ্কটাকে কোথায় দিতে পারি, এখানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যে কোনো জায়গায় আমরা দিতে, যেখানে দিতে পারবো সেখানে আমরা হলো এটাকে প্লেস করব। আমার মনে হচ্ছে যে এটা আমরা কন্ট্যাক্টে ইউজ করতে পারি, কন্ট্যাক্ট পেজের সাথে অ্যাটাচ করতে পারি। সো আমি কন্ট্যাক্ট পেজে গেলাম, কন্ট্যাক্ট পেজকে এডিট করলাম। এডিট করে দেন আমরা দেখব আসলে আমরা এটাকে কোথায় প্লেস করতে পারি। এখানে দেখেন, এখানে একটা লাইন আছে, ইফ উড লাইক টু গেট ইন টাচ উইথ আস, তার মানে গেট ইন টাচ উইথ আস, এই এই জিনিসটার উপরে আমরা এই ইন্টারনাল লিঙ্কটা হাইলাইট করতে পারি, হাইপার লিঙ্ক করতে পারি। তাহলে আমরা লিঙ্কটা কপি করলাম, এখানে আমরা লিঙ্কটা পেস্ট করে এটাকে নিউ ট্যাব অপশনটা আমি অন করে দিলাম এবং আপডেট করে দিলাম। সো দ্যাটস ইট, এটাই হলো আমাদের প্রবলেমের সলিউশনটা হয়ে গেছে। এখন প্রবলেমের সলিউশনটা কীভাবে আপনি করতে পারছেন সেটা আপনি কীভাবে দেখবেন, সেজন্য আপনাকে সাইটটাকে আবার অডিট করতে হবে, আপনাকে নতুনভাবে ক্রল করতে হবে। সো ওই ক্রলটা আমরা কখন করবো, আমরা একটা প্রবলেম সলিউশন করেই ওই ক্রলটা করবো না, কারণ আপনার এই স্রেফ খুবই এক্সপেন্সিভ টুলস। সো আপনি যেটা করবেন, অনেকগুলো প্রবলেম সলভ করে দেন একসাথে ক্রল করবেন। আমরা এই ক্রলটা অনেক পরে করবো, আমরা আপাতত একটি করে প্রবলেম সলিউশন করার চেষ্টা করবো। এই প্রবলেমটা আপনার সলিউশন হয়ে গেছে, যদি এই প্রবলেমটা, আই মিন এটা তো সলভ হবে 100%, যদি আপনার কখনো কোনো প্রবলেম সলভ না হয় সেটা এই স্টেপ দিয়ে যখন আপনি আবার অডিট করবেন আবার ওই প্রবলেমটা শো করবে। সো আশা করি আপনারা ওয়েবসাইটের যে কোনো অরফানেস পেজ সলভ করতে পারবেন। দেখেন, এখানে আরো একটু বিষয় হলো যে আমরা যদি রিভিউতে আসি, আমার এখানে অনেকগুলো ব্লগ পোস্ট আছে, আপনি যদি এই যে অন্যান্য ব্লগ পোস্টের ভিতরে এই অরফানেস পেজের প্রবলেমটা পান, ইস্যুটা ধরতে পারেন, তাহলে কি করবেন। দেখেন এখানে আছে 4 questions টু আস্ক বিফোর বাইং সফটওয়্যার ফিনস। সো আপনি এই যে প্রবলেমটা, এটার সাথে ইস্যুটা পাইছেন, আপনার এই ওয়েবসাইটের ভিতরে এই রিলেটেড আর একটা পোস্ট আপনি খোঁজার চেষ্টা করবেন, সেখানে আপনি ইন্টারনাল লিঙ্কটা, ইন্টারনাল লিঙ্ক হিসেবে যদি এটা ইউজ করেন সবচাইতে বেস্ট হবে বলে আমি মনে করছি। সো আজকের ভিডিও পর্যন্তই, আশা করি আপনারা এই প্রবলেমটির সলিউশন এখন থেকে করতে পারবেন। আপনাদের যদি স্টিল কোনো প্রবলেম বা কোশ্চেন থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, এবং নেক্সট ভিডিও কী হিসেবে বা কোন টপিকে আপনারা চাচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ, তারা।